বেশ জমাটি হাঁটি হাঁটি ব্যাগ গুছিয়ে পরিপাটি একটু থ্রিলে জঙ্গলে এগেন। ও আপনারা এসে গেছেন, জানেন আমার কতদিনের ইচ্ছা ছিল এরকম একটা জঙ্গল সাফারিতে যাব আর আর কি কেস সলভ করব। আপনাদের মাথায় খালি কেস কেস কেস। শুনুন, আমি যতই হিল্লি দিল্লি ঘুরে বেড়াই কেস সলভ করি কেন, এখন কিন্তু আমি একদম ছুটিতে এসেছি। ওই দেখুন ময়ূর, ময়ূর দেখলেন? আরে আমি না খুকুকে খুব মিস করছি, ওর খুব শখ ছিল একটা ময়ূর পোষা। ময়ূর নিয়ে একটা কবিতা বলি। ময়ূর মেলেছে ডানা, তাহলে জঙ্গলে কি কেউ দিল হানা? বিজ্ঞান বাবু, তাহলে এখানেও কি কোনো রহস্যের হানা ফেলেন? আরে স্যার বললাম না, এখন পিওর ভ্যাকেশনে, নো প্রফেশনাল টক। আরে এখানে বাবু ওই দেখুন জিরাফ। আরে বাবা কত উঁচু, দেখুন আইফেল টাওয়ার তো কখনো দেখতে পাবো না, এই এনাকে দেখে নিলাম। ওই যে আমাদের ওখানে একটা কথাই আছে না, যে খুনির মায়ের বড় গলা, এখানে সেরকম জঙ্গলে জিরাফের মায়ের উঁচু গলা। খুনি? এখানে বাবু আপনি কিন্তু সেই ঘুরে ফিরে খুন নিয়ে কথা বলছেন, খুনি টুনি কিছু? আরে দাঁড়ান, আগে খুনটা হতে দিন, তারপর তো খুনিকে খুঁজবো। আর জঙ্গলে ঘুরতে ঘুরতে খুনিকে যদি আপনি আগেই ধরে ফেলেন? ও প্রমথবাবু বলুন। কি মশাই কেমন ঘুরছেন জঙ্গলে? আরে স্যার যা সব জিনিস দেখছি না, এই যে স্যার ওই যে ওই জন্তুটা, ওই যে কি যেন নাম ওটার, ওই যে গায়ে পলকা পলকা ডট। আরে দূর, ওটাকে চিতাবাঘ বলে। দূর মশাই, আপনি ফোনটা রাখুন তো, আর চোখ ফেলে চারপাশটা দেখুন ভালো করে। এবার একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, স্পটেড চিতাবাঘ উইথ 1000 আদার্স। জানেন তো ছোটোবেলায় আমি একটা গ্রামে যেতাম, ওইখানে একবার কি হয়েছিল, একটা চিতাবাঘ এসে দুজনকে টেনে নিয়ে গেছে। সেই থেকে না চিতাবাঘে একটু কেমন যেন, একটু অন্য রাস্তা দিয়ে নিয়ে চলুন না। কি হলো, দাঁড়ালেন কেন? আরে একেন বাবু সামনে দেখুন, হাতির দল রাস্তা বার করছে, দেখলেন? ও তাই তো। আরে জয় গণেশ, জয় গণেশ, আমাকে দেখো বাবা, আমাকে ভালো রেখো, আমাকে বাঁচিয়ে রেখো। রেশমের মতো কেশর, যে আমি কেশর বলতে মনে পড়লো আমার বউ খুকু, ও তো পোলাও টোলাও রান্না করে, একবার বলেছিলাম যে একটু কেশর দিয়ে, বললো নিয়ে এসো। আমার বাজারে কিনতে গিয়ে দেখি কেশর হীরের দামে বিক্রি হচ্ছে। চলো হীরে। কিন্তু এখানে বাবু আপনি কিছু হিন্ট দিতে চাইছেন হীরে বলে? এই আপনাদের নেই এক দোষ, গোয়েন্দারা যাই বলে আপনার মনে করেন মধ্যে কিছু হিন্ট দিচ্ছে, হিন্ট টিন্ট কিছু না। কেউ আবার দাঁড়ালেন কেন? সাফারি তো শেষ, এবার চা পাওয়া শেষ। যাই হোক ঘোড়া টোড়া তো মোটামুটি শেষ হলো, এবার আমার কাজ শুরু। আচ্ছা আপনারা কি ভাবছেন যে টুঙ্কুলুঙে আমি শুধু ঘুরতে এসেছি? মোটেই না, ওই কপাল আমার নেই, যেখানেই যাব একটা কেস ঠিক পিছু নেবে। এই যে ধরুন জঙ্গলে পশু পাখি ঘুরে বেড়াচ্ছে, এটা তো ওদের ঘর, কিন্তু আমাদের সমাজেও কিন্তু অনেক হিংস্র পশু ঘুরে বেড়ায়, তা ধরতে হবে না? চিন্তা আমি আছি। Did you count?